বাড়িটা দেখতে কামাই করা মানুষ নাই, হ্যাঁ ছোকটা মুখে করা লাগে। আর তুই কইছ টমেটো গুলো কাটি দিস, তুই টমেটো কাটার দরকার নাই, আরো কইছ কাটছ। ও নো এই লালা লালা গরু পালো নাকি, গরুর সাথে মক তুলনা করে তুই না গোটাল টমেটো না বাড়ির মধ্যে কামড়ে খায়, তো গরু খাবার না পায় খাওয়া যায় খান, গরু কাটি দিবে কাটি দিব বাবা না মরে এমনি অপারেশন করিয়ে মরে উঠবে না থেকে এক মানে পেটটা বিজি থাকে, এই সারটা অল্প দুর্বল দুর্বল লাগে খায়, এই সারটা ভালো থাকে, এই সারটা অল্প দুর্বল দুর্বল লাগা। ও নতুন নতুন অপারেশন তো ওটা অল্প দুর্বল দুর্বল লাগবেই। অপারেশন কি বলে বললো মোর আছে জ্বর তুই করলো অপারেশন, তুই কি বুঝবো ডাক্তারে মুখ কইছে ওটা কম পয়সা খরচ করে অপারেশন করলো। ও পারো ভাই ডাক্তারে কইছে এলাম কি করে তাহলে বুঝলে ওলে বাদ দাম ওখানে টেকা তো আমি যাই কাপড় আনতে যাই, সবাই কাপড় আনছে আমার বন্ধুগুলা। কি রে তোর মাথা এজলা জ্ঞান নাই? তুই কোন কাম টাম না করে তোর দ্বারা কোনো ই নাই, গেলুম গুলো বারে বারে কোবালে গেলু তো যা গেলুম যা কামের কোনো ই নাই রাগ ঠিক আছে এলা দুপুর হলে ভোগ লাগলে আসবে দৌড়ি বারে গেলুম কোনো ফির যাইম কোনো কি বেরে এলাও যাস না যা তো যা তো যা একবার যাইম কোনো যা রে তুই যা রে যা যা যাবার বাধা কর যা যাবার বাধা কর কি করে তোকে বাধা করিম কে তুই বাড়ি তোর দাদা কি কাম হয় তুই কত যা তো যাই থেকে যা তুই দেখানে তে হাতে 1500 দে তাও কাপড় নাও তুই যদি কইছ 100 টি হ্যাঁ তুই তা পাবান না তুই যা তো যা কে অত বেয়াবান না তুই যা এই বেজে দারে সুসাইড করে মুই আর আসবে না বাড়ি তোমরা কান দিয়ে থাকবেন দেন মুই একবারে গেলুম যা বাড়ির মানুষের কোনো ই নাই উইয়ার ই ঠিক আছে। খাবে নাকি একালে? না রে ডাক্তারে বাধা করছে। তাহলে না হাস নাই খাবার তো চা খালুয়ে তখন কি করা হয়েছে রে? অল্প দিলু না ডাক্তারে তো বাধা করছে, তাও তো মোর মনটা তো চায় না সাদা খাবার। দে হবে পরে খান তো খালা। হ্যাঁ তোর মনে কি চলে আছে জানে? কি তোকে সেই ধরি মার দে তুই মুখ সারি এলা এলা সাদা খালু তা তুই বলে সাদা না খায় সেই জন্য মুই ও ডাক্তারে বাধা করছে যে না। হ্যাঁ মোবারকের নাম দেখো এটি কিবা আছে অক দেন মোবারকের দেন মুই গেলাম ভাইয়ের নাম ফির কিছু চিঠি আসবে শুনে দেখো পাইলে তক দিলুম হয় নাকি তুই পর মু শুনো ভাইয়ের চিঠি না আবার পরে গল্প শুনো আই লাভ ইউ মোবারক ইসলাম মুই তোমার জান ছুটকে নি বেওয়া শুনুম খানিক মগ না লাভ স্টোরি শুনে সে ভাল লাগে ভাইয়ের রে তোর ভাই নাই না এটি পর পর পরং হ্যাঁ পর তুইতে মগ
আগাবার আইফোন দিছিলু পাঁক ব্যাটারিটা নষ্ট হইছে ও নো এবের অল্প ভাল সিয়া দামি দেহি দিস ভাই অত টাকা পাইল কোটি আইফোন দিছে হ্যাঁ তো পর পর আর পর তোর ভাই কিডনিতে বেচাছিলু কোটে দিয়ে কম দামি আইফোন দিছিস এবের দামি সিয়া দিস কি করে মোর কিডনি বেচাইছে তা তো অপারেশন কুটি করে তাহলে মোর ভাই মোর কিডনি বেচাইছে ওভার পায় ওভার পায় আর মকয় বলে ধরাইছে ডাক্তার অপারেশন করে গেছে আর পত্র ওখানে আছে নাকি কিছু এবের আইফোন 13 প্রো ম্যাক্স দিস কেমনে দিস দিস মুই না জানো তোর ভাইয়ের আর একটা কিডনি বেচে হলো দিস কি করে মোর তাও না মোর এইগুলো মোর গল্প দুর্বল দুর্বল লাগে এটি কিডনি বেচে বোধ একটা দিছে এবারে এটি দিছে তার কিডনি সে ফুল সন্দেহ হয় তোর বুঝি এটা কিডনি বেচে আগে তা তুমি এইগুলো মোর দুর্বল দুর্বল লাগে তোর ভাই ধরা লাগছে রে এলা দেখ তো আরো কিছু দেখ না এবে যদি তুই মোক আইফোন 30 প্রো ম্যাক্স দিস তাহলে মুই তোকে এবে চুম্মে দিই দেখছিস মোর কিডনি বেঁচে ভাই চুম্মে খায় মোর কিডনি নাই গে আর কত কি করলে বর্তমানে উত্তরতে যাইস না মোর চোখের আগত থাকিস এবার বুঝে তোর এটা কিডনি ঠান্ডা নিছে আপ এটা বুঝছিস আর কি দিছে দেখ না তো তাড়াতাড়ি পাইস আইফোনটা দেওয়ার ব্যবস্থা করিস মুই তোর জান শুকতে নি বেওয়া মুয়া 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 কি করে মোর ভাই দেখছিস তুই দেখ মোর কিডনি বেঁচে বেঁচে গার্লফ্রেন্ড গিদ্দা তোর ভাই লক ধরে দেওয়া লাগবে বুঝছিস ভাই সিটিটা দিই তোর ভাই রোডে যাবো য এ ভাই এ ভাই ভাই কাতি এলাও যাস না কি করে কে তুই আর আসিস কে তুই না আসিস তুই না যাও মানে দই দে মকে এক ধর নাগাল বেচি দিয়ে একটা পাড়া দিল কি চিড়ে রে তোর নাম তুই চিড়ে ইচ্ছা মন নাম চিড়ে তুই পর পড়িস নাই তো চিড়েটা মই দেখাও নাই পড়ছিল নাকি না কাপড় কিনে দিম বাড়ির থাক পাঁচ ছয় দিন কোনটাই না যাস তোর চেক আপ আছে একটা আরো কিছু একটা এই দেখি দেখি এলা দেখ মোর ভাই দেখ মোর এটি কিনু বুঝা বেসা জানতে মগলে তো বাইতে যাব না ভাঙা মারে গেছে হ্যাঁ আর কত কি কাপড়টা শক কিনে দিম হ্যাঁ এই কি মার দিব নাকি বড় ভাই হয় মুতে মার দিব না এবং তুই মার দিস না মুই কেমনে মার দিম তো কোশ কোটাটা তো কোশ দে ঠিক আছে তো যাং মুই কুতি দেস তুই তোর কাম আছে রে তোর কিসের কাম কিসের কাম তোর অল্প কাম আছে ডাক্তারে কইছিল যে 6-7 দিন পরে আরেকটা চেকআপ আছে চেকআপটা করার পরে তুই কুতি যা যাবি তুই নটাঙ্গি লাগাছিস না আমরা জানি না দুইজন আমরা তো চিঠি পড়ি নাই তোমার একটা কিডনি বেঁচে তোর গার্লফ্রেন্ড গিফট দিছে আর একটা বেঁচে ধান্দা নিছিস না তার মধ্যে চিঠি পড়ছে পড়ছি মানে আর আইফোন 13 প্রো ম্যাক্স না তুই কি ভাই হ্যাঁ তুই মোকে এইগুলো বলছিস আমি জানি না কি আমি দেখ না তুই ভাই গোছ আইফোন আইফোন দেখছিস কি কাম করছে খালি আরেকবার আসলে হয় বাড়ি তুই বলো না এটি বাদ বসেছে কিন্তু তুই আরেকবার বাড়ি ঢোকে তুই এক দেখ আছে কি মাই মারাম বড় ভাই হয় মারাও না যা বিয়া কাম করছে তো থস কিডনি বেছে বেছে মাইসে গিফট করে দেখছিস না চল বাড়ি চল 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 তো হে গাইস আমরা ভিডিওটা তোমার মনোরঞ্জনের জন্য বানাছি তোমরা যদি বড় ভাই তোমাকে ডাহায় ভাবেন না কিডনি বেচাইবে কারণ আমরা তো কমেডি ভিডিও ওই জন্য আমরা বানাছি আর ভিডিওটা কেমন লাগছে কমেন্টে করে দেন আর ভাই তোমরা সবাই মিলে সাপ 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 কি করে সাপ সাপ তুই যা সাবস্ক্রাইব করুন হ্যাঁ এটাই করুন বেশি বেশি শেয়ার করে দিস আমাদের ভিডিও